সম্প্রতি বাংলাদেশের একটি মিউজিক ভিডিওতে চমক লাগিয়েছেন নুসরাত জাহান। নুসরাতকে নিয়ে বিতর্কের শেষ নেই। একদিকে মুসলিম অভিনেত্রী হয়ে হিন্দু ধর্মাবলম্বী নিখিল জৈনের সঙ্গে বসবাস করেছেন প্রায় অনেকদিন। বিষয়টা নিয়ে সমালোচনায় মেতে উঠেছে দুই ধর্মের মানুষই। আবার নিখিল জৈনের সঙ্গে বিয়ে অস্বীকার করে ওই সম্পর্কটিকে লিভ টুগেদার আখ্যা দিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর মাঝে তিনি হয়ে যান অন্তঃসত্ত্বা, কিন্তু নিখিল অস্বীকার করেন তিনি নুসরাতের সন্তানের বাবা নন। তাহলে তার পেটে জন্ম নেওয়া সন্তানের বাবাকে এ নিয়ে মিডিয়া জুড়ে নানা হইচই হয়। অবশেষে সিনেমার দৃশ্যের মতোই সবকিছু পরিষ্কার করে আবির্ভূত হন অভিনেতা যশ। তাদের সন্তানদের নাম দেন ঈশান। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মা হওয়ার কিছুদিনের মধ্যে শুটিংয়ে ফিরেছেন নুসরাত। বেশ কয়েকটি ছবি রয়েছে তার হাতে, তবে শুধু ছবি নয়, সিনেমার পাশাপাশি মিউজিক ভিডিও শুট করছেন নুসরাত। সম্প্রতি অনলাইনে মুক্তি পেয়েছে নুসরাতের একটি মিউজিক ভিডিও নাচ ময়ূরী নাচ। গানটি লেখা ও সুর করেছেন বাংলাদেশের সঙ্গীত পরিচালক তাপস এবং গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী লুইপা। তবে গানটি কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার বাবা যাদব। তবে এই মিউজিক ভিডিওর চমক নুসরাত জাহান। ছেলের জন্মের কয়েক মাসের মধ্যে সব ফ্যাট ঝরিয়ে একেবারে পুরনো সেক্সি ও বোল্ড অবতারে ধরা দিয়েছেন তিনি। একেবারে বলিউড স্টাইলে ভিডিওটি শুট করেছেন বাবা যাদব। স্বল্প বসনে বলিউডের তারকাদেরও টেক্কা দিয়েছেন নুসরাত। সোমবার সোশ্যাল মিডিয়ায় বাবা যাদব জানান, একদিনে ফেসবুকে এই ভিডিও দেখেছেন 10 মিলিয়ন, অর্থাৎ 1 কোটি দর্শক। এমনকি চার্টবাস্টারে এই গান রয়েছে শীর্ষে। গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক মাহমুদ হোসেন। মোহনা টেলিভিশন।